স্বাধীনতা যুদ্ধের সময় আব্দুল জব্বার হারমোনিয়াম গলায় জুলিয়ে সারা কলকাতার বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন তখন স্বাধীন বেতারে করেছেন অসংখ্য গান মুক্তিযুদ্ধকালীন সময়ে আব্দুল জব্বার পুরা ভারতের বিভিন্ন স্থানে গলায় হারমোনিয়াম জুলিয়ে গণসঙ্গীত থেকে প্রাপ্ত বারো লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন তিনি স্বাধীনতা পদক একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন সেই কণ্ঠযুদ্ধে এখন মৃত্যুসজ্জায় বর্তমানে আব্দুল জব্বারের কিডনির অবস্থা হার্টের বাল্ব নষ্ট সহ শারীরিক অবস্থা জনক তার চিকিৎসা করাতে লাখ থেকে কোটি টাকার প্রয়োজন হবে বলে এক জানা গেছে শিল্পী আব্দুল জব্বার জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসা বাবদ বিশ লাখ টাকা অনুদান দিয়েছেন এখনো এত বড় অঙ্কের টাকা কিভাবে জোগাড় হবে আব্দুল জব্বার জড়িত কণ্ঠে বলেন যখন লাইফ সাপোর্টে থাকবো তখন দেখতে যাবেন মারা গেলে শহীদ মিনারে ফুল দিবেন দাফন করার সময় রাষ্ট্রীয় সেলুট দিবেন এরপর কান্না জড়িত কণ্ঠে আরও বলেন এসব আমার কিছুই দরকার নেই আমি আরও কিছুদিন বাঁচতে চাই ইতিমধ্যে আব্দুল জব্বারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বড় ছেলে এবং সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান তিনি শিল্পীর চিকিৎসায় পাঁচ লাখ টাকা দিয়েছেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ